সো হোয়াটসঅ্যাপ গাইজ, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম অ্যানিমেশনে আজকে আমরা একটা অসাধারণ সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যে সিনেমাটি হয়তো তোমরা অনেকেই দেখেছো, কিন্তু যেহেতু এই সিনেমাটি আজ থেকে 14 বছর আগের, তো হতে পারে নতুন যারা আছো তারা হয়তো এই সিনেমাটি মিস করেছো। তো যাই হোক, সিনেমাটির নাম হচ্ছে ক্লাউড উইথ এ চান্স অফ মিটবলস। আর এই সিনেমাটি রিলিজ হয়েছিল 2009 সালে এবং সিনেমাটি নির্মাণে ব্যয় হয়েছিল 1000 কোটি টাকা এবং এই সিনেমাটি বক্স অফিসে আয় করেছিল 2500 কোটি টাকা, মানে ব্যাপক হিট হয়েছিল সিনেমাটি। তো যাই হোক, বাড়তি কথা না বলে চলো আমরা সিনেমাটি সম্পর্কে জেনে আসি। তো যাই হোক, সিনেমার শুরুতে আমরা ফ্লিন নামের একটা ছোট বাচ্চাকে দেখতে পাই, আর এই বাচ্চাটা কিন্তু ছোটবেলা থেকে অনেক বিজ্ঞান মনস্ক ছিল, মানে ছোটবেলা থেকে নতুন নতুন জিনিস আবিষ্কারের খুব শখ ছিল। তো যাই হোক, সকল বাচ্চাদের মতো ফ্লিনও জুতার ফিতা বাঁধতে পারত না এবং সব বাচ্চাদের একই সমস্যা ছিল। তো এই ঝামেলা থেকে মুক্তি পাওয়ার জন্য ও নতুন একটা জিনিস আবিষ্কার করে, যেটা হচ্ছে স্প্রে শুজ, মানে পায়ে ওটা স্প্রে করলে জুতা হয়ে যাবে। তো এরপর ও ক্লাসে গিয়ে দেখা যায় অনেক সুন্দর একটা জুতা হয়েছে, কিন্তু তখন ক্লাসের যে প্রতিপক্ষ ছেলেটা রয়েছে ও বলে, আরে বেটা জুতা তো পড়লি, কিন্তু জুতা খুলবে কিভাবে? তখন ওর মনে পড়ে, হায় রে, আমি তো জুতা তৈরি করেছি কিন্তু এটা খুলবে কিভাবে? তো প্রচুর টিটকারি হয় ওর, আর তারপর ফ্লিন করে কি কাঁদতে কাঁদতে বাড়ি চলে আসে। তোর এই অবস্থা দেখে ওর বাবা বলে, ওর ভবিষ্যতে কি হবে, ওকে দিয়ে কি করা পসিবল? তো এরকম যখন ওর খুবই মন খারাপ, তখন ওর মা রুমে আসে এবং বলে, দেখো তোমাদের মতো যারা মেধাবী তাদেরকে মানুষ প্রথমে পাগলই বলে, এটা নতুন কিছু নয়। আইনস্টাইনকেও পাগল বলতো, যত বিজ্ঞানী ছিল সবাইকেই পাগল বলতো, কিন্তু তারা কেউ থেমে যায়নি, তারা কাজ করে গিয়েছে এবং এক সময় দেখিয়ে দিয়েছে যে তারা সবার চেয়ে আলাদা এবং সবার চেয়ে সেরা। আর এই কথা বলে ফ্লিনের মা করে কি, ফ্লিনকে একটা বিজ্ঞানীদের কোট গিফট করে, সাদা কোট। তো ফ্লিন এটা পেয়ে অনেক খুশি হয় এবং সেটি তখনই পরে ফেলার, তখন ওর মা বলে, দেখো আমার বিশ্বাস তুমি একদিন অবশ্যই বড় একটা কিছু করবে, আর পৃথিবীতে তোমার মতো ছেলেদেরই দরকার। তো ফ্লিন আরো বেশি এক্সাইটেড হয়ে যায়, এর সাথে মোটিভেটেডও হয় আর মাকে জড়িয়ে ধরে। আর এরপর থেকে আমরা দেখি ফ্লিন নতুন নতুন জিনিস আবিষ্কার করতে শুরু করে, মানে বয়সের সাথে সাথে অনেক জিনিস বানায়, যেমন রোবট টিভি, ফ্লাইং কার, মানকি থট, রেড বার্ড মানে হচ্ছে অর্ধেক ইঁদুর অর্ধেক পাখি। তো যাই হোক, যে আবিষ্কার গুলো করে সবগুলোই ফেল হয়, সবগুলোই উল্টো আরো সমস্যা করে, যেমন ওই ইঁদুর পাখি যখন আবিষ্কার করে সেটা আরো শহরে মানুষকে অনেক জ্বালায়। তো সবকিছু মিলে ওরকম খুব খিস্তি করা হয়, আর ইতিমধ্যে ওর মাও মারা যায়। তো যাই হোক, এভাবেই ফ্লিন বড় হয়ে যায়, আর তারপর তার শহর দেখানো হয়, যে শহরটার নাম হচ্ছে সোয়ালো ফলস। তো ওর খুব স্বপ্ন ছিল যে এই শহরের একদিন নাম রোশন করবে, আর এই শহরটা ছিল হচ্ছে সাগরের সাথে, আর ওদের শহরটা যেহেতু সমুদ্রের পাশে, তো এখানে সার্ডিন নামে যে মাছ ছিল, যেটাকে তুমি সামুদ্রিক চালা মাছ বলতে পারো আর কি, সেই মাছের জন্য খুবই ফেমাস ছিল, যে কারণে এই শহরের জনগণের শুধুমাত্র মাছের উপরে নির্ভর করতে হতো। আর যেহেতু শহরটা অনেক দূরে ছিল, যার জন্য এখানে অন্য কোনো খাদ্য আসতো না, তো জনগণের পুরোপুরি এই মাছের উপরে নির্ভর করতে হয়, যার জন্য পচা বিষাদ হওয়া সত্ত্বেও তাদের এই মাছগুলো খেতে হতো এবং তাদের জীবন বিষাদময় হয়ে গিয়েছিল। তো মানুষের এই দুরবস্থা দেখে আমাদের বিজ্ঞানী ফ্লিন ভাবে, একটা কিছু তো আবিষ্কার করতেই হবে। তো সে করে কি, এমন একটা মেশিনের উপর কাজ করা শুরু করে, যে মেশিনটা পানি এবং বাতাস থেকে যে কোনো খাদ্য তৈরি করতে পারবে, মানে এখানে লজিকটা দেখানো হয়েছে যে খাদ্যগুলো তৈরি করতে যেসব উপাদানের প্রয়োজন এগুলো সবকিছু জলবায়ুতেই পাওয়া যায়, তো সেগুলোর একটা রাইট কম্বিনেশন করলে যে কোনো খাদ্য বানানো পসিবল এই মেশিনের সাহায্যে। তো এরপর সে যখন ওই মেশিনটা বানানোর পরে এক্সপেরিমেন্ট করতে যায়, আমরা দেখি অনেক বেশি লোডের প্রয়োজন হয়, মানে বিদ্যুতের, এবং সেই এক্সপেরিমেন্টও ফেল হয়ে যায়, কিন্তু বাড়ির বিদ্যুতের তো 12টা বেজে গিয়েছে। তখন ওর বাবা টিম আসে ওর কাছে এবং বলে, এসবের পেছনে সময় নষ্ট না করে আমার সাথে দোকানে তোমার কাজ করা উচিত। তো পরের দিন আমরা দেখি ফ্লিন তার বাবার দোকানে গিয়ে তার কাজে সাহায্য করছে, আর তখন একটা সে নিউজ দেখে যে এই শহরের যে মেয়র সে একটা থিম পার্কের উদ্বোধন করবে, আর তখনই সেখানে ওই ছোটবেলায় যে ছেলেটা ছিল ব্লেন্ড, ওকে জ্বালাতো, সে আসে দুটো মেয়ে নিয়ে এবং বলে, আরে তুমি এগুলো কি করছো, ছোটবেলায় তো যা ছিল এখনো তাই রয়েছো। আর তখন দোকানে বসা বাকি সবাইও ফ্লিনকে নিয়ে মজা করতে থাকে, তো ব্যাপারটা খুব খারাপ লাগে। তো যাই হোক, এরপর আমরা দেখি ব্লেন্ড সবাইকে উদ্বোধন অনুষ্ঠানে আসার জন্য ইনভাইট করে চলে যায়। অ্যাকচুয়ালি ব্লেন্ড হচ্ছে মেয়রের ছেলে আর কি, আর অন্যদিকে মেয়রকে দেখানো হয়, সে সবাইকে বলে, আমাদের এই সোয়ালো ফলস শহরকে আমি পর্যটন কেন্দ্রে পরিণত করতে চাই, তাহলে পুরো দুনিয়াতে আমাদের এই শহরের নাম ছড়িয়ে পড়বে। আর ওই অনুষ্ঠানে আমরা কিন্তু ফ্লিনের বাবাকেও দেখতে পাই। তো যাই হোক, ফ্লিনের বাবা ফ্লিনকে জাস্ট 30 মিনিটের জন্য দোকান সামলানোর দায়িত্ব দিয়ে চলে গিয়েছিল, কিন্তু ওর বাবা যখন চলে যায় তখন ফ্লিনের মনে হয়, এই তো সুযোগ আমার মেশিনটা নিয়ে এই শহরের যে পাওয়ার হাউস রয়েছে বিদ্যুতের সেখানে গিয়ে চেক করার। অ্যাকচুয়ালি ফ্লিন যে মেশিনটা তৈরি করেছে ওটা চালাতে অনেক বেশি ইলেকট্রিসিটি বা বিদ্যুতের প্রয়োজন। তো যাই হোক, ওখানে ওর মেশিনটা নিয়ে পাওয়ার হাউসে যায়, কিন্তু তখন এখানকার একটা অফিসার ওকে ধরে ফেলে, আর অফিসার বলে, আমি চাই না তুমি নতুন করে আরো কিছু আবিষ্কার করে আমাদের এই শহরের 12টা বাজিয়ে দাও। কিন্তু ফ্লিন তাকে পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যায়। আর অন্যদিকে আমরা একটা রিপোর্টারকে দেখি, যার নাম হচ্ছে স্যাম, আর সে হচ্ছে একজন নিউজ রিপোর্টার। তো তার বস তাকে সোয়ালো ফলস শহরে পাঠায় ওয়েদার রিপোর্টের জন্য। আর এদিকে আমাদের দেখানো হয় মেয়র থিম পার্কের ওপেনিং করবে, যেটার নাম দেওয়া হয়েছে হচ্ছে সার্ডিনস নামে, মানে ওদের এই শহরের যেহেতু স্পেশালিটি হচ্ছে ওই মাছটা, ওই মাছের নামেই থিম পার্কটা করা হয়েছে। তো যাই হোক, এরপর সে করে কি, তার ছেলেকে স্টেজে ডাকে এবং রিবন কাট করায়। আর অন্যদিকে আমরা দেখি ফ্লিন কিন্তু তার মেশিন নিয়ে পাওয়ার হাউসে গিয়েছে এবং মেশিনের সাথে বিদ্যুতের কানেক্ট করে দেয় এবং ওই মেশিন এত বিদ্যুৎ টানে যে পুরো ওভারলোড হয়ে যায় এবং সেখানে বড় ধরনের একটা ব্লাস্ট এবং ওই মেশিনটি আকাশে রকেটের মতো উঠতে থাকে, সাথে ফ্লিন উড়ছিল। আর এরপর আমরা দেখি ওই মেশিনটা রকেটের মতো উড়ে এই সদ্য উদ্বোধন করা থিম পার্কটার 12টা বাজিয়ে আকাশে চলে যায়। আর থিম পার্কে যে বিশাল বড় একটা অ্যাকোয়ারিয়াম ছিল
সেটা মানুষদের দোয়ানে দিতে থাকে আর ওটার ভিতরে যে মাছটা ছিল সেটা একটা পাখি নিয়ে যায়। তো এই ধ্বংসযজ্ঞের জন্য সব মানুষ ফ্লিনকে দোষারোপ করতে থাকে। আর ওদিকে আমরা দেখি স্যামকে এই পার্কের নিউজ কভার করতে বলা হয়েছিল, তো সে এখানে এসে নিউজ কভার করছিল। তো এই জায়গাটিতে যেটা হচ্ছিল, ফ্লিনকে তো পুরো শহরের মানুষ ইচ্ছা মতো যাইছে তাই গালাগাল করছিল, সাথে ফ্লিনের বাবাকেও যে কেমন ছেলে জন্ম দিয়েছ। তো এই জন্য ফ্লিনের বাবা অনেক কষ্ট পায় এবং কষ্ট নিয়ে সেখান থেকে চলে যায়। আর তারপর আমরা দেখি ফ্লিন করে কি মনের দুঃখে তার যে পেট মানকে ছিল স্টিভ, এই মানকে কিন্তু আবার কথা বলতে পারে, ওর কথা বলার জন্য আলাদা ডিভাইস তৈরি করে দিয়েছে ফ্লিন। মানে অ্যাকচুয়াল সিনেমাটা অনেক মজার আর কি। তো নদীর পাড়ে গিয়ে ফ্লিন বসে রয়েছে কারণ সে অনেক হতাশ। আর তখন আমরা সেখানে ওই নিউজ রিপোর্টার স্যামকেও দেখতে পাই, সেও এখানে মন খারাপ করে এসেছে কারণ তার কাজও ভালো চলছিল না। তো সে যখন হতাশ হয়ে বসে পড়ে আমরা দেখি যে স্যামের দুই পাও ফ্লিনের দুই চোখে ঢুকে পড়ে। তো যাই হোক, এরপর স্যাম ক্ষমা চায় এবং প্রথম দেখাতেই আমাদের ফ্লিন তো স্যামের প্রেমে পড়ে যায়। আর তারপর যখন ওই বানর কথা বলে তখন তো স্যাম পুরো অবাক হয়ে যায় যে কিভাবে পসিবল। তো যখন জানতে পারে যে ফ্লিনই এই বিজ্ঞানী তখন ফ্লিনের খুব প্রশংসা করে। আর তখন আকাশের অবস্থা খারাপ হয়ে যায় এবং হঠাৎ করে দেখা যায় বার্গারের বৃষ্টি হতে শুরু করেছে। এটা দেখে ফ্লিন তো খুব খুশি হয় কারণ ফাইনালি কোন একটা তার ইনোভেশন মানে আবিষ্কার সাকসেসফুল হয়েছে। তো এরপর স্যাম সেটা নিউজ কভারেজ করে যে সোয়ালো ফলসে ইতিহাসে প্রথমবারের মতো খাদ্যের বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, সোয়ালো ফলসের মানুষরা তো খুবই খুশি এই খাবারগুলো পেয়ে কারণ এতদিন তো টিনের মাছ খেয়ে অভ্যস্ত ছিল। তো এই জন্য সবাই এখন ফ্লিনকে মানা শুরু করে এবং ফ্লিনের কাছে এসে আবারও আরেকটা খাদ্যের বৃষ্টির জন্য ডিমান্ড করে। কিন্তু ফ্লিনের বাবা না করে দেয় যে সেটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, এটা কোনো ন্যাচারাল কিছু ছিল না, ও আর পারবে না। কিন্তু তারপর আমরা দেখি ফ্লিন নিয়ে গিয়েছে হচ্ছে স্যামকে, মানে স্যামের সামনে একটু পার্ট দেখানোর জন্য বাবাকে রিকোয়েস্ট করে, আমাকে লাস্ট একটা সুযোগ দাও, আমি একটু দেখি, আমি যদি গন্ডগোল ছাড়াই কিছু করতে পারি তাহলে করি না কেন। তখন ওর বাবা বলে ঠিক আছে, যদি গন্ডগোল ছাড়া কিছু করতে পারো তাহলে সুযোগ দিচ্ছি। তো ফ্লিন বলে আপনি চিন্তা করবেন না, আমি সব সামলে নেব, এবার আর কোনো ভাবেই কোনো গন্ডগোল হবে না। তো যাই হোক, ওর বাবা তখন ওকে আরেকটা সুযোগ দেয়। আর তখন ফ্লিন করে কি নতুন নায়িকা মানে স্যামকে নিয়ে ল্যাবে যায়, সাথে ছিল হচ্ছে বানর আর ক্যামেরাম্যান। তো লিফট তো এখানে অনেক ছোট, চাপে নায়িকার গালা একেবারে ফুলে যায়। মানে ছোটবেলায় যখন দেখেছি এই দৃশ্যটা দেখে নায়িকাকে অনেক কিউট লাগছিল আর কি। মানে ছোটবেলা থেকে আমার যে অ্যানিমেশনের যে নায়িকাগুলো থাকতো খুব ভালো লাগতো ওদের। আমি তো ছোটবেলায় আলাদিনের যে নায়িকা ছিল ওর তো হিউজ ফ্যান ছিলাম। তো যাই হোক, সেটা বড় কথা নয়, সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা দেখি ফ্লিন ওই মেশিনটা সবাইকে দেখায় যেটা থেকে চিজার বার্গারের বৃষ্টি হচ্ছে এবং সব ডিটেলস বলে যে এই মেশিনটাকে এমন ভাবে তৈরি করা হয়েছে, এটা মেঘ এবং বাতাস থেকে পানি এবং প্রয়োজনীয় উপাদান নিয়ে সেটা দিয়ে যে কোনো শেপের যে কোনো খাদ্য তৈরি করতে পারে। আর তারপর নায়িকাকে জিজ্ঞেস করে তুমি ব্রেকফাস্ট কি করতে চাও, কাল সকালে কি খাবে। আর স্যাম তখন বলে আমি চিজ অমলেট আর টোস্ট খাবো। তারপরের দিন সকালে আমরা দেখি চিজ অমলেট আর টোস্টের বৃষ্টি হচ্ছে। তো শহরের সবাই খাদ্যের বৃষ্টি খুব এনজয় করছে, আর স্যামও নিউজ কভার করছিল। আর ফ্লিনও রাস্তায় লোকজনদের দেখে অনেক খুশি হয়। আর তখন ফ্লিনের কাছে মেয়র আসে এবং ওকে বলে তুমি প্রতিদিনই খাবারের টাইমে তিনবার এভাবে বৃষ্টি তৈরি করবে যাতে আমরা ফ্রিতে খাবার পাই। আবার ওদিকে সাংবাদিক স্যাম রয়েছে, ও তো ফ্রিতে আমাদের নিউজ কভারেজ করবে, যার ফলে কিছুদিনের মধ্যেই আমাদের এই শহর পুরো পৃথিবীতে ফেমাস হয়ে যাবে এবং অনেক অনেক পর্যটন আসবে। আর আমি তো ভেবেছি আমাদের শহরের নাম বদলে জেমার্স লু করব। তো যাই হোক, সেই হিসেবে স্যাম নিউজ করতে থাকে। আর স্যাম যে হতাশ ছিল, রিপোর্টার হিসেবে সে উন্নতি করতে পারছে না, কিন্তু এখন তার অনেক ডিমান্ড বেড়ে যায়, মানে সে অনেক ফেমাস হয়ে যায়। আর এরপর আমরা দেখি ফ্লিন আরেকটা জিনিস আবিষ্কার করে আর সেটার নাম দেয় হচ্ছে ক্লিনার। আর এই ক্লিনারের কাজ হচ্ছে যে খাবারগুলো পড়ে থাকবে এই খাবারগুলো অটোমেটিক্যালি শহর থেকে পরিষ্কার করে দূরে ছুড়ে ফেলা। তো যাই হোক, ফ্লিন যেহেতু সবার পছন্দের খাবার ইচ্ছা মতো বৃষ্টির মাধ্যমে পূরণ করতে পারতো বা দিতে পারতো, শহরের সবাই তাকে ভালোবাসতে থাকে, মানে এটা বাংলাদেশেও পসিবল, যাকে খাওয়াবে সে তো ভালোবাসবেই। তো খুব দ্রুত ফ্লিন ফেমাস হয়ে যায়। কিন্তু এর ফলে যেটা হয়, ফ্লিনের বাবার যে হোটেলটা ছিল সার্ডিনের মানে মাছের, সেটা বন্ধ হয়ে যায়। কিন্তু এ নিয়ে ওর বাবা ফ্লিনকে কিছুই বলে না। তো একদিন ফ্লিন করে কি তার বাবার শপে এসে তার বাবাকে তার সাথে ল্যাবে যেতে বলে, মানে সে তার বাবাকে কিছু দেখাতে যাচ্ছিল যে বায়ুমণ্ডলের পানি থেকে কিভাবে ওই মেশিনটা খাবার তৈরি করে। কিন্তু টিমের বাবার চোখে আমরা স্পষ্ট কষ্ট দেখতে পাই এবং বলে নো থ্যাংকস, আমার এটার প্রতি কোনো ইন্টারেস্ট নেই, আর টেকনোলজি দিয়ে তৈরি নকল খাবার মানুষের জন্য কতটা ভালো হবে সেটাও আমি জানি না, আমি তো খাবোই না। ফ্লিন বলে ঠিক আছে ড্যাড, তোমার যেমন মর্জি। আর এটা বলে সে সেখান থেকে চলে যেতে থাকে। কিন্তু তখন ফ্লিনের বাবা বলে তুমি যদি চাও তাহলে আমার সাথে থেকে এই দোকানে সহযোগিতা করতে পারো। কিন্তু আমরা দেখি দোকানে কোনো মানুষই নেই। তো ফ্লিন তখন বলে না বাবা, আমি পারবো না, আমি এখন মেয়রের সাথে কাজ করি। মানে ফ্লিন এখন বড় মাপের একটা লোক হয়ে গিয়েছে। তো যাই হোক, ফ্লিন আরো বলে সামনের সপ্তাহে আমাদের শহরের রিওপেনিং হতে চলেছে, শহরের নাম চেঞ্জ হবে এবং শহরকে নতুন করে সাজানো হবে, আর আমাকে দিয়ে ওটা ওপেনিং করানো হবে, তো আমি অনেক ব্যস্ত। তো এই কথা বলে ফ্লিন চলে যায়। আর ফ্লিনের বাবা অনেক কষ্ট পায়। আর ওই রাতে আমরা দেখি ফ্লিনের কাছে সেই পুলিশ অফিসার আসে, যদি এই পুলিশ অফিসারের সাথে কিন্তু ফ্লিনের অনেক ঝামেলা ছিল। তো সে এসে ফ্লিনের কাছে একটা রিকোয়েস্ট করে যে কালকে আমার ছেলের বার্থডে, ওর জন্য স্পেশাল কিছু করে দাও। কিন্তু ফ্লিন রাজি হয় না। কিন্তু যখন অফিসার বলে দেখো একটা বাচ্চা তার বাবার কাছে কতখানি স্পেশাল বা কতখানি ভালোবাসে এটা তুমি চিন্তাও করতে পারবে না, এবং একজন বাবা সব সময় তার সন্তানকে যে কোনো ভাবে খুশি করতে চায়। তো এই কথা শুনে ফ্লিনের মন গলে। আর পরের দিন আমরা দেখি অফিসারের ছেলে যখন ঘুম থেকে ওঠে সে অনেক খুশি হয় কারণ সব জায়গায় তার পছন্দের আইসক্রিম সে দেখতে পায়। তো ছেলেকে এত খুশি দেখে অফিসার অনেক খুশি হয়। আর তারপর দুই বাবা ছেলে মিলে সেগুলো এনজয় করে। কিন্তু ওদেরকে একসাথে খুশি দেখে ফ্লিনের আবার মন খারাপ হয়ে যায়, মানে সে
সেও তার বাবাকে মিস করছিল আর তখন এখানে স্যাম চলে আসে মানে নাইকা এবং ফ্লিনের খুব প্রশংসা করে আবার স্টিভকেও আমরা দেখি মানে বানরকেও আমরা দেখি বাচ্চাদের সাথে খেলছে তো যাই হোক স্যাম এগুলো কভার করে আর মেয়র বলে আজকের দিনটাকে আমরা আইসক্রিম ডে হিসেবে ঘোষণা করলাম আর এর সাথে মেয়র পুরো দুনিয়ার মানুষের জন্য একটা মেসেজ পাঠায় সেটা হচ্ছে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদের শহরে আসুন এনজয় করুন আর তারপর আমরা দেখি স্যাম ভাবে যে ফ্লিনকে সে প্রপোজ করবে আর এর জন্য ফ্লিনকে নিয়ে একটা জায়গায় যায় যেখানে সে জেলির জন্য একটা প্রাসাদ তৈরি করেছে অ্যাকচুয়ালি স্যাম জেলি পছন্দ করে তো এটা দেখে স্যাম তো পুরো গলে যায় আর প্রাসাদের হয়তো সবকিছু জেলির তৈরি তো স্যাম আর ফ্লিন সেখানে অনেক মজা করে একসাথে বসে নিজেদের পার্সোনাল লাইফের স্টোরি বলে এবং এখানে একজন আরেকজনের প্রতি ভালোবাসা কনফেস করে আর তারপর একে অপরকে যখন কিস করবে তখনই ফ্লিনের কাছে একটা কল আসে সেই কলটা করেছে হচ্ছে মেয়র আর নেক্সট সিনে আমরা দেখি ফ্লিন তার বাবার সাথে একটা রেস্টুরেন্টে বসে রয়েছে মানে বাবাই ডাকিয়েছে তো ফ্লিন তার বাবাকে বলে আপনি বুঝতে পারছেন না ব্যাপারটা কতখানি সিরিয়াস এই শহরে গ্র্যান্ড ওপেনিংটা আমাকে দিয়ে করানো হবে কিন্তু টিম বলে অনেক হয়েছে এখন বন্ধ করো কিন্তু ফ্লিন তার কোনো কথা শুনে না ফলে ফ্লিনের বাবা রেগে সেখান থেকে উঠে যায় অ্যাকচুয়ালি ফ্লিনের বাবা ফ্লিনকে বোঝাতে যাচ্ছিল যে সব জিনিসের একটা সাইড ইফেক্ট থাকতে পারে মানে ফ্লিন যেটা তৈরি করেছে সেটার কোনো ক্ষতিকর দিকও আসতে পারে আর সেই দায়ভার তো ফ্লিনের উপরে আসবে এখন যেমন ফ্লিনের ভালো কাজ নিয়ে সবাই মাতামাতি করছে খারাপ হলে তো উল্টো ফ্লিনকে সবাই দোষারোপ করবে তো ওর বাবা চলে যাওয়ার পরে খুব একটা বেশি সময়ও লাগে না এই কথার প্রমাণ হতে আমরা দেখি খাবারের সাইজটা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে মানে বড় বড় খাবারের বৃষ্টি হচ্ছে আর তখন এখানে মেয়র আসে এবং আমরা দেখি মেয়র এই কয়েকদিনে খেতে খেতে ফুলে গিয়েছে গাড়িতে চলতে হচ্ছে তো ফ্লিন বলে মেয়র সাহেব মেশিনে প্রবলেম হয়েছে এত বড় সাইজের খাবারের প্রোগ্রাম তো আমি করিনি কিন্তু মেয়র বলে না না খাবারের সাইজ বড়ই ভালো তো ফ্লিন তখন মেনে নেয় যে না ঠিক আছে তো যাই হোক পরের দিন হচ্ছে সিটির গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠান শুরু হয় বিভিন্ন জায়গা থেকে লোক এসেছে তো স্যাম তখন ফ্লিনের কাছে এসে ওকে কিছু বলতে চায় কিন্তু ফ্লিন তার কথা না শুনেই সিটি ওপেন করার রিবন কেটে ফেলে আর তখনই সেখানে মিট বলস আর নুডলস এর সাইক্লোন শুরু হয় মানে ওই মেশিনটার সাইড ইফেক্ট হওয়া শুরু হয়েছে এবং আমরা দেখি চারদিকে হইচই পড়ে যায় আর স্যাম কিন্তু ওই নিউজটা কভার করছিল তো ওই মেশিনটা ঠিক করার জন্য ফ্লিন দ্রুত তার ল্যাবে যায় কন্ট্রোল রুমে কিন্তু দেখা যায় মেয়র আগে থেকে ওখানে রয়েছে মেয়র সালাই করেছে কি ওর পছন্দের ডিনারের জন্য এখানে প্রোগ্রাম করছে বা অর্ডার দিচ্ছে তো ফ্লিন যখন ওকে থামাতে যায় তখন ওই মেশিনটা ব্লাস্ট হয়ে যায় আর অন্যদিকে আমরা দেখি বাইরে সাইক্লোনের কারণে অফিসারের ছেলে চাপা পড়ে যায় আর ক্যামেরাম্যান তাকে উদ্ধার করে আর তারপর সিপিআর দেয় তো অফিসার বলে আমার মনে হয় সবকিছু আবার ঠিক হয়ে যাবে কিন্তু স্যাম তখন স্যাটেলাইট থেকে আবহাওয়া দেখে বলে না পৃথিবীতে একটা বড় ধরনের খাদ্যের ঝড় আসতে চলেছে যেটা অনেক বড় ধ্বংসলীলা চালাবে আর অন্যদিকে আমরা দেখি ফ্লিনের বাবা ওই কোটটা খুঁজে পায় যেটা ফ্লিনকে তার মা গিফট করেছিল তো এদিকে তো ফ্লিন পুরো হতাশ যে আমি কি করলাম উল্টো পুরো পৃথিবী এখন ধ্বংস করছি আমি তো ফ্লিনের বাবা তখন ফ্লিনের কাছে যায় তো ফ্লিন তো একটা বক্সের মধ্যে বসা নিজেকে অপদার্থ বলছিল নিজেকে দোষ দিচ্ছিল কিন্তু তখন ফ্লিনের বাবা বোঝায় যেহেতু বৃষ্টি হবে তাহলে তোমার কোটটা পরা উচিত আর তুমি জানো তোমাকে কি করতে হবে তোমার উপর আমার আস্থা রয়েছে তো শুধুমাত্র এই কথাটা ফ্লিনকে পুরো পরিবর্তন করে দেয় মানে পুরো মোটিভেট করে দেয় সে এরপর সিদ্ধান্ত নেয় সে নিজে ওই মেঘের কাছে গিয়ে ওই মেশিনটা বন্ধ করে দেবে তো সেই হিসেবে সে তার ফ্লাইং কারটা বের করে আর তাদের উদ্দেশ্য হচ্ছে ওই মেশিনটাকে বন্ধ করবে তো এই কাজে তাকে সাহায্য করবে হচ্ছে বেন্ট মানে ওর শত্রু ছিল স্যাম আর স্টিভ আর অন্যদিকে শহরে কিন্তু ফুড স্টর্ম চলছেই কিন্তু ফ্লিনও রাস্তায় অনেক সমস্যা ফেস করে কারণ এই মেশিনটা পুরো লাইভ হয়ে গিয়েছে মানে জীবন্ত হয়ে গিয়েছে এবং এই মেশিন যে খাদ্যগুলো তৈরি করছে সেগুলো অনেকটা জীবন্ত হয়ে গিয়েছে এবং এই মেশিনে খাদ্য জমতে জমতে আকাশে পুরো একটা পাহাড় হয়ে গিয়েছে তো এরপর যখন ওরা এই খাদ্যের পাহাড়ে ঢোকে তখন দেখা যায় তারা বার্গার হট ডগ এবং পিৎজার মুখোমুখি হয় কিন্তু ওদের সাথে ফাইট করে কোন রকমের ফ্লিন মেশিনের কাছে চলে আসে তো মেশিনের কাছে যখন আসে তখন সে দেখতে পায় যেটা দিয়ে মেশিনটা ডিস্ট্রয় করবে সেটা তার কাছে নেই আর তখন তার মনে পড়ে তার পকেটে না একটা জুতার স্প্রে রয়েছে যে জুতাটা আজ পর্যন্ত সে খুলতে পায়নি এত শক্তিশালী গ্লু তো এরপর করে কি ওই স্প্রেটা মেরে দেয় যার ফলে মেশিনের যে পাসা মানে যেখান দিয়ে মেশিনের খাদ্য বের হবে সেটা আটকে যায় এবং মেশিন আবল তাবল কাজ শুরু করে তার মানে খুব শীঘ্র এটা ব্লাস্ট হবে তো ওরা করে কি তাড়াতাড়ি সেখান থেকে পালাতে লাগে এবং ব্লাস্ট হয়ে যায় তো এখানে দেখা যায় ফ্লিন ছাড়া বাকি সবাই গাড়ি নিয়ে কিন্তু চলে আসতে পেরেছে তো ওরা যখন নিচে আসে তখন ফ্লিনের বাবা জিজ্ঞেস করে স্যামকে ফ্লিন কোথায় তখন স্যাম মাথা নিচু করে সরি বলে আর ফ্লিনের জন্য সেখানকার সবার মন খারাপ হয়ে যায় কিন্তু তখনই আমরা দেখি ফ্লিনকে বাঁচিয়ে উড়িয়ে নিয়ে আসছে হচ্ছে সেই ইঁদুর পাখিগুলো আর এটা কিন্তু ফ্লিনে আবিষ্কার করেছিল তো যাই হোক ফ্লিনকে দেখে সবাই অনেক খুশি হয় আর আমরা দেখি ফ্লিনের বাবা ফ্লিনকে জড়িয়ে ধরে আর তারপর ফ্লিন আর স্যাম একে অপরকে কিস করে আর সিনেমা শেষে আমাদের দেখানো হয় ওই ঝড়ে মেয়র পুরো উড়ে গিয়েছে সে সাগরের মাঝখানে সাঁতার কাটছে তো মেয়র বলে বড় খাদ্য এটা আসলে ভালো আইডিয়া ছিল না আমারই ভুল হয়ে গিয়েছে আর এখানেই সিনেমাটি শেষ হয়ে যায় তো যাই হোক সিনেমাটি আমি শর্টকাটে এক্সপ্লেন করলাম এক্সপ্লেন দেখে হয়তো অত মজা পাওনি কিন্তু অ্যাকচুয়াল সিনেমাটা খুবই মজার আমি এটার হিন্দি ভার্সনের ডাউনলোড লিঙ্ক দিয়ে দিচ্ছি ডাউনলোড করে অবশ্যই দেখো সেই মজা পাবে আর এটার পার্ট 2 রয়েছে খুব শীঘ্রই এটার পার্ট 2 নিয়ে আসবো।